এখানে কত রকমের মাছ রয়েছে, আর অ্যাকচুয়ালি কত রকমের মাছ রয়েছে তো আমি নামগুলো বলছি। তো দেখো একদম মাছগুলো দেখে না দেশের কথা মনে পড়ে গেল। তো দেশে এই ধরনের মাছগুলো খুব পাওয়া যায়, বাট এখানে সবসময় পাওয়া যায় না, কখনো সখনো পাওয়া যায়। তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড তালাবে ওই সাইডে গিয়েছিল, তো তালাব থেকে মাছগুলো ধরা হয়েছিল, মানে জাল আড়া থেকে, জালে পড়েছে, তো জাল থেকে ছাড়ালো আর ওখান থেকে কিনে নিয়ে এসলো। তো আর এখানে কী কী মাছ রয়েছে একবার বলে দিই তোমাদেরকে, যেগুলো আমি জানি সেগুলো বলছি। এখানে বড় বড় ট্যাংরা মাছ রয়েছে, সাথে একটা ট্যাংরা মাছের থেকে একটু বড়, ঠিক সেম দেখতে, তো এরকম কিছু একটা মাছ রয়েছে, নামটা আমি ঠিকঠাক জানি না। আর বাটা মাছের মতো কিছু মাছ রয়েছে কতগুলো, আর বড় বড় পুঁটি মাছ রয়েছে, আর সাথে এখানে কালো কালো কয়েকগুলো, মানে কতগুলো মাছ রয়েছে কালো কালো টাইপের দেখতে, বাট কালুস মাছ না কী মাছ বলে আমি ঠিক জানি না, তো বুঝতে পারছি না, তোমরা যদি জানো তো অবশ্যই নামটা বলো। আর মাছটা নিয়ে এসছে হাজব্যান্ড, আর হাজব্যান্ড একটু মার্কেটে গেছে, এসে বললো এসে কাট, মানে মাছ বাঁচবে কাটবে। তো ভাবলাম যে অনেকটা লেট হয়ে যাবে মাছ কাটতে, তো সেই জন্য আমি কাটা স্টার্ট করে দিয়েছি। আর বটিটা এত লড়লড়ে হয়ে গেছে না, অনেক দিন হয়ে গেছে বটিটা, তো আমি কাটতেই পারছি না, কতগুলো কেটেছি বাকি সব পড়ে রয়েছে। তো হাজব্যান্ড এসে বসে পড়েছে, আর এদিকে আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, তো আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি, তারপর আমি যে মাছগুলো কেটে রেখেছি ওগুলো ধুতে যাব, কারণ মাছ সব কেটে ধুতে গেলে অনেক লেট হয়ে যাবে, রান্না করতে অনেক লেট হয়ে যাবে। তো সেই জন্য ওই মাছগুলো আমি আগে ধুয়ে নেবো, তারপর ওগুলো রান্না বসিয়ে দেবো, ততক্ষণ আমার হাজব্যান্ড মাছগুলো কেটে ধোবে। আর যখনই কোনো বড় মাছ নিয়ে আসি তখনই আমার হাজব্যান্ড কাটে, বড়ো হোক বা যেগুলো কাটতে হয়, যেগুলো কেটে নিয়ে আসে ওগুলো তো জাস্ট ধুয়ে নিলেই চলে, বাট যেগুলো কাটতে হয় বাড়িতে তো ওগুলো আমার হাজব্যান্ডই বেশিরভাগ সময় কাটে, বেশিরভাগ নেই সে সবসময় সেই কাটে। আর যদি এরম হয় যে তার টাইম নেই একদম, তো তাহলে আমাকে করতে হয়, আমি অতটা পারি না সেই জন্য, যেহেতু সে করে। তো দেখো সেই মাছ কাটছে আর সেই ধুয়ে নিয়ে আসবে, আপাতত আমি দেখো যেগুলো কেটেছিলাম বাটা মাছগুলো ওগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর বাটা মাছ, দেশের মাছগুলো সত্যি অসাধারণ লাগে খেতে, টাটকা মাছ পুকুরের ধারা বা নদীর ধারা টাটকা মাছ তো খেতে ভালো লাগে, বাট এখানে না একদম মাছ খেয়ে পোষায় না, মাছ খেলেই পেটে গ্যাস হয়ে যায়, এত বেকার আর কি মাছ এখানে। তো তবুও বাঙালিদের মাছ না হলে চলে না, তো সেই জন্য মাছটা আমার খুবই পছন্দের। দেখো মাছগুলো আমি ধরছি, আর সত্যি বলতে দেশে গ্রামের যে হচ্ছে উনুন ব্যবহার করায়, উনুনের যে ছাই থাকে ওটা দিয়ে মাছ ধোয়ার সময় একটু ওটা দিয়ে ধরলে না মাছটা স্লিপ খায় না, বাট এখানে যেহেতু ওইসব কিছু নেই তো সেই জন্য মাছগুলো বাঁচতে খুব অসুবিধে হচ্ছে, আঁশ তুলতে অসুবিধে হচ্ছিলো, তো আমি চামচ দিয়ে তুলে নিয়েছি। তারপর দেখো যেহেতু বিকেলবেলা নিয়ে এসেছিলো, তো মাছ টাছ ধুয়ে নাস্তা বাচ্চাদের জন্য বানিয়েছি সেমই, তো সেমই আমি ওদেরকে খেতে দিচ্ছি, আর গরম সঙ্গে সঙ্গেই বানিয়েছি, তো একটু ঠান্ডা হবে তারপর খাবে, প্লেটে ঢেলে নিচ্ছি আর পাখাই রেখে দেবো, তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তারপর ওদেরকে আমি খাইয়ে দেবো, তারপর আবার বাকি সমস্ত কাজগুলো করে নেব। তো দেখো আমি তুলে নিলাম প্লেটে, আরেকটা প্লেটে নিয়ে নেবো, বাকিটা ভাইও খাবে কিছুটা, তো ভাইয়ের জন্য একটা প্লেটে নিয়েছি, আর দুটো ছেলের জন্য দুটো প্লেটে নিচ্ছি। তো তারপরে দেখো সমস্ত কাজ কমপ্লিট, আর এখন বাজে সন্ধ্যা 7:30, তো নাস্তা বাস্তা কমপ্লিট করে নিয়েছি, আমরাও মুড়ি খেয়েছিলাম আমি আর হাজব্যান্ড, তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। তারপরে আমি এসে গেছি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করতে, আর এদিকে আলমারির ওপরটা গোছানো ছিল ওটা একটু গুছিয়ে নিচ্ছি, তো পড়ে রয়েছে করা হয়নি, তো মনটা খিটখিটে হয়ে গেছে, ভালো লাগছে না একদম, যে একদম অপরিষ্কার হয়ে আছে, কখন পরিষ্কার করতে পারি সব গুছাতে পারি, তো সেই জন্যে করতে এলাম। আর ওদিকে অলরেডি মাছ ভাজতে বসেছে হাজব্যান্ড, মাছ মাঝে মাঝে গিয়ে উল্টাচ্ছে, আর এদিকে টিভি চলছে, টিভিও দেখছে, আর কিছু করবো না, জাস্ট অল্প একটুখানি মাছের ঝাল করবো, বেশি ভালো লাগবে না, আর মাছ ভাজা এমনিতেই ভেজে দিলে বাচ্চারা ছাড়িয়ে দিলে খেয়ে নেবে, তো সেই জন্য এক পিস দু পিস করেই ঝাল করবো, জাস্ট
একদম শুকনো শুকনো ঝাল করব আর সাথে ডাল করব আর ওগুলো আর একটুখানি তরকারি রয়েছে সজনাটা আলু উচ্ছা কাঁচকলাই সমস্ত দিয়ে তো একটুখানি অল্প একদম সবজি রয়েছে জাস্ট ডাল আর মাছের ঝালটা করলেই হয়ে যাবে তো দেখো আলমারিটা অগোছানো ছিল তো সেই জন্য আলমারি থেকে সব জামাকাপড় নামিয়ে নিলাম তারপর আমি ভাঁজ করে আবার আলমারিতে তুলে দেবো আর আমার ছেলেকে দেখো আলমারির ভেতরে ঢুকবে অপারেশন করছে তো সমস্ত যখনই মানে কি বলবো জামাকাপড় সব অগোছানো হয়ে যায় মানে জামাকাপড় নয় শুধু ঘর দোয়ার সব কিছু তো আজকে বিছানা টিছানা সব কিছুই গুছাবো কারণ আমি না বিকেলে একটু মার্কেটে চলে গেছিলাম তো সেই জন্য এসে দেখি না মানে আমার ছেলেরা সব এদিক ওদিক করে গুনে রেখেছে জামাকাপড়গুলো আগে থেকেই সব মানে শুকানো হয়েছিল তুলে রাখা ছিল বাট ওদিকে বিছানা টিছানা তো যদিও ঠিক ছিল বাট আমার ছেলে সব টেনে টেনে নামিয়েছে একদম চারিপাশটা অগোছালো হয়েছে তো দেখতে পাচ্ছ মুড়ির ড্রাম তো জামাকাপড়গুলো গুছিয়ে আমি এসে গেছি বিছানা গোছানোর জন্য আর আগেই বললাম বিছানাও অপরিষ্কার হয়ে আছে তো মশারাটা তুলে নিয়ে আমি তারপর চাদরটা তুলে নিচ্ছি তো ভালো করে ঝেড়ে তারপর আবার ভালো করে পেতে দেবো সুন্দর করে একটু ঝেড়ে নিচ্ছি চিকটাও আর চিকটাও দেখো একটু ঝুলে গেছে তো ওটাকে আমি সমান করব তারপর আমি চাদরটা বিছিয়ে দেবো আর আমার ছেলেরা এত পরিশ্রম করে যতই আমি বিছানা গুছাই না কেন বারবার আমার ছোট ছেলে বিছানার চাদরটা ধরে টেনে দেয় যেন তার সব এভাবে সরে চলে আসে এতটাই বদমাইশি করে ও যতদিন না বড় হচ্ছে কিছু না কিছু করতেই থাকবে তাই না তো যেগুলো ওর হাতের কাছে থাকে আর সেগুলো তো করেই আর সাথে সাথে যেগুলো হাতের কাছে থাকে না সেগুলো টুল নিয়ে বা কিছু ড্রাম ফ্রাম নিয়ে উঠে পড়ে উঠে সেগুলো টানাটানি করে এতটাই বদমাশ ওদিক পাখাটা চলছে সেই জন্য চিকটা উড়ছে আর এদিক ওদিক দেখো এলোমেলো হয়ে যাচ্ছে তো আমাকে আবার ভালো করে চিকটা পাততে হবে তারপর চাদরটা পাততে হবে আর যে আমি রান্না করতে চলে যাব আর এদিকে এলোমেলো হয়ে পড়ে থাকবে সব কাজ তো সত্যি একদম ভাল লাগে না সত্যি কথা একদম ভাল লাগে না একদম অপরিষ্কার হয়ে থাকলে শুধুমাত্র এক সাইডে সব ঝাড়ু লাগানো আছে সব পরিষ্কার আছে জাস্ট হয়তো জামাকাপড়গুলো ভাঁজ করা নেই এরকম থাকলেও চলবে বাট বিছানা বিছানা সব কিছুই অপরিষ্কার হয়ে থাকলে একদম ভাল লাগে না মন খিটখিটে হয়ে যায় যতক্ষণ না পরিষ্কার করে গুছাতে পারছি ততক্ষণ না একদম ভাল লাগে না আমার তো সেই জন্য ভাবলাম রান্নাবান্না তো হবে রোজকেরই হয় আজকেও হবে বাট একটু দেরি হোক ক্ষতি নেই তো এই কাজগুলো আমি আগে করে নেই তো পরিষ্কার করে এই সমস্ত কাজগুলো করে তারপর আমি ঝাড়ু লাগিয়ে নেব তারপর আমি একদম ফ্রেশ মাইন্ডে রান্নাটা করতে পারবো আর তেমন কিছু করার নেই জাস্ট বললাম মাছের জ্বালার ডালটা করব তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম অলরেডি ডাল সেদ্ধ হয়ে গেছে জাস্ট সম্পূর্ণ বাকি আছে মানে ফোছানো গোছানি কমপ্লিট জাস্ট ঝাড়ু লাগানোর পালা আর ওদিকে দেখো আমি সিরিয়াল দেখাই ব্যস্ত তো কাজ করতে করতে টাইম টাইমই নষ্ট হচ্ছে আমার কারণ আমি না চোখ সরাতে পারছি না টিভির কাছ থেকে কারণ আমার এই সিরিয়ালটা এতটাই ফেভারিট তো এই সিরিয়ালটার নাম হচ্ছে জি টিভিতে হয় কুণ্ডলী ভাগ্য তো সত্যি এতটা পছন্দের সিরিয়ালটা আমার তো ওটাই দেখছিলাম দেখতে দেখতেই আমি ঝাড়ু লাগাচ্ছি আর দেখতে দেখতেই আমি বাকি সমস্ত কাজগুলো করছিলাম ঘরের মধ্যে তো আমি এরমই করি টিভি চালিয়ে দিয়েই সমস্ত কাজগুলো করতে থাকি কমসে কম আমি যদি দেখতেও না পাই আমি রান্নাঘরে থাকলেও না টিভি চালিয়ে দিই কারণ আমি যদি দেখতে নাও পাই আমি শুনতে পেলেই হবে চলবে আর কি তাহলে বুঝতে পারবো কী হচ্ছে না হচ্ছে তো আমি প্রায় সময় এরম করে যাও যেই জিনিসটা আমার বেশি ভালো লেগে যায় তো সেটা এরম এই নয় যে দেখতেই হবে বাট এই সিরিয়ালটা আমি দেখি সব কিছু না দেখলেও এই সিরিয়ালটা আমার খুব ফেভারিট তো আমি এটা রোজ করে দেখি আর এখন ইন্টারেস্টিং কিছু সিন হচ্ছে তো সেই জন্য আরও বেশি ভালো লাগে তো যাই হোক সবারই কিছু না কিছু পছন্দের আছে তো আমারও ভালো লাগে সিরিয়াল হিন্দি সিরিয়াল তো সেই জন্য আমিও দেখি তো দেখো আমি এসে গেছি রান্নাঘরে ঝাড়ু লাগিয়ে তো আজকে বললাম যে ডাল রান্না করছি তো ডালটা আগে থেকেই সেদ্ধ ছিল কড়া তো সম্বরে নিচ্ছি তো পেঁয়াজ শুকনো লঙ্কা আর তেজপাতা আর সাথে পাঁচফোড়ন নিয়েছি নিয়ে আমি ডালটা সম্বরে নিচ্ছি দেখো তো দেখো রান্নাটা ডাল হয়েছে আর অল্প একটুখানি মাছের ঝাল করেছি ওবেলার তরকারিটা রয়েছে দেখালাম আর এই দেখো মাছের ঝাল তো এখানে রয়েছে ভাত